ঘূর্ণিঝড় জস নিয়ে আজ জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরাও থাকবেন বৈঠকে। এছাড়াও থাকবেন টেলিকম, বিদ্যুৎ, যাত্রীবাহী বিমান পরিবহন ও ভূবিজ্ঞান মন্ত্রকের সচিবরা। জসের আগে কি কি প্রস্তুতি নেওয়া হচ্ছে সেই সব বিষয়ে আলোচনা হবে আজকের বৈঠকে। বঙ্গোপসাগরের উপর যাচ্ছে ঘূর্ণিঝড়ের জস। 25 মে তা অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। 26 তারিখের সন্ধ্যায় বাংলাদেশ, পশ্চিমবঙ্গ ও ওড়িশার স্থলভাগে আছড়ে পড়বে জস। স্থলভাগে প্রবেশ করার সময় ঝড়ের গতিবেগ থাকবে প্রায় 100 কিলোমিটার প্রতি ঘন্টার বেশি। তবে পশ্চিমবঙ্গের কোনো কোনো জায়গায় এই ঘূর্ণিঝড় আছড়ে পড়বে তা এখনই নির্দিষ্ট করে বলতে পারেনি আলিপুর আবহাওয়া দপ্তর। অবশ্য ঘূর্ণিঝড়ের আগাম সতর্কতা জারি করা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী 26 তারিখ রাজ্য জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে।